হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিও তো আমরা ডাব্লু বি এইচ এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশের বাংলার সেট নম্বর এগারোর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক তপন গল্প তো দিব্যি দিব্যি হয়েছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক ছোটো মেসো একের দাগের দুই পুলিশে যে হয়ে দাঁড়িয়েছিল অপশান নাম্বার গ দয়ালবাবু লিচু বাগানে একের দাগে তিন নদে চাঁদ ছিল একজন অপশান নাম্বার গ স্টেশন মাস্টার একের দাগের চার তাই আমি জাগুনু অকালে ভয়ে এখানে কাকে জাগানোর কথা বলা হয়েছে অপশান নাম্বার গ কুম্ভকর্ণকে একের দাগের পাঁচ শান্ত হলুদ দেবতা ধ্যানে ডুবেছিল অপশান নাম্বার ঘ হাজার বছর ধরে একের দাগের ছয় ঋষি পালকের মাথায় গোঁজা অপশান নাম্বার ক ময়ূর পালক একের দাগের সাত বাঙালি সাংবাদিকদের বাবু ডাইভার্স বলতেও অপশান নাম্বার খ লর্ড কার্জন একের দাগের আট চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্ট শতকে কত টাকা পেয়েছিলেন অপশান নাম্বার ক সাত টাকা একের দাগের নয় রাজশেখ রাজশেখর বসুর সতনাম অপশান নাম্বার ঘ পরশুরাম একের দাগের দশ বাঘে গরুতে এক ঘাটে খায় এই বাক্যটি কর্তাটি হল অপশান নাম্বার সহযোগী কর্তা একের দাগের এগারো মৌমাছি শব্দটির ব্যাস বাক্য হল অপশান নাম্বার ক মৌ সংগ্রহকারী মাছি একের দাগের বারো আই বৃষ্টি হবে আর বৃষ্টি হবে না কি বলো চিহ্নিত পদটি কোন ধরনের কোন বাক্যের উদাহরণ অপশান নাম্বার ক কর্মকারক নেক্সট প্রশ্ন বলছে একের দাগের তেরো জিজ্ঞাসিলা মহাবা মহাবাহু বিস্ময় মানিয়া চিহ্নিত পদটির যে সমস্ত উদাহরণ অপশান নাম্বার ক বহুব্রী একের দাগের চোদ্দো আপনার অভিযোগ বুঝিতে পারলাম না এটি কি ধরনের বাক্য অপশান নাম্বার গ সরল বাক্য একের দাগের পনেরো আর তোরা মানুষ হ এটি অপশান নাম্বার ক প্রার্থনা সূচক একের দাগের ষোলো তারপর নামলা বৃষ্টি বাক্যটি কোন বাচ্চা উদাহরণ অপশান নাম্বার খ কর্তৃপাচ্য একের দাগের সতেরো জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান বাক্যটির ভাববাচ্যের রূপ হলো ऑप्शन नंबर बाबू गो ज्योगबाबू श्रीडीधोरीनामा